নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই আমি আজকে জানাতে চলেছি আগামী ছাব্বিশে বছরের শেষ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের ফলে চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ লাকি রাশি এই চারটি রাশি কি আমি এই ভিডিওতে অবশ্যই জানাবো পাশাপাশি এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কি কাজ করবেন না এবং এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কি কাজ করলে আপনাদের রবিগ্রহ যদি ছকে পীড়িত থাকে সেই নেগেটিভ এফেক্ট থেকে আপনারা মুক্তি পাবেন সেই নিয়েও এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো প্রথম কথা সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কোনো দেবদেবীর মূর্তিতে হাত দেবেন না আপনারা কোনো খাবার খাবেন না আপনারা তুলসী গাছে হাত দেবেন না আপনারা দাড়ি নোখ কাটবেন না আপনারা কোনো শুভ কাজ আরম্ভ করবেন না এই সূর্যগ্রহণ চলাকালীন এবং সূর্যকরণ চলাকালীন রবিগ্রহকে শান্ত করতে গেলে আপনারা যে স্কিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা সঠিক উচ্চারণ করুন দেখবেন আপনার ছকে যদি রবি গ্রহ পীড়িত থাকে সেক্ষেত্রে আপনাদের রবিগ্রহের নেগেটিভ এফেক্ট থেকে আপনারা মুক্তি পাবেন তো প্রিয় দর্শক এবার আমি জানাচ্ছি যাদের রবিগ্রহ পীড়িত আছে অবশ্যই এই এই মন্ত্রটি জপ করুন সেক্ষেত্রে রবিগ্রহের কুপ্রভাব কাটবে এবং আপনারা এই সূর্যগ্রহণ চলাকালীন যে কাজগুলো বললাম সেকে বিরত থাকুন আমি জানাচ্ছি প্রথম রাশি রাশি হচ্ছে মেষ এই সূর্যগ্রহণের ফলে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশে সূর্যগ্রহণের ফলে এই মেষ রাশি আর্থিক উন্নতি পারিবারিক দিক থেকে শুভ এবং আপনাদের সামাজিক দিক থেকে অনেক ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক দিকটা অত্যাধিক শুভ আপনারা নতুন কর্মের যোগ পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে প্রভূত আপনাদের উন্নতির লক্ষ্য হতে পারে এটা দেখা যাচ্ছে এরপর আসি কর্কট রাশি কর্কট রাশি যারা কর্ম পাচ্ছেন না তারা নতুন কর্ম পেতে পারেন বিবাহের যোগ এবং আপনাদের ওভারঅল কর্কট রাশির সব দিক থেকে শুভ দেখা যাচ্ছে এই সূর্যগ্রহণের ফলে নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশির এই সূর্যগ্রহণের একটা পজিটিভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে আপনারা নতুন কর্ম পেতে পারেন আপনাদের প্রেমের দিকটা ভালো এবং আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের পরিবারে আসবেই আমি দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে জানালাম সূর্যগ্রহণের ফলে যে চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানালাম তো আজকে তো সময় শেষ ধন্যবাদ নমস্কার